গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল WBP অভি সরকার। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে বলবো সেটা হলো, দুদিন আগে আমি তোমাদের যে ভিডিওটা করে বলেছিলাম যে যেই জিনিসগুলো পড়ে আজকে আমি এই জায়গাটা আসতে পেরেছি, সেই জিনিসগুলো আমি তোমাদের সামনে শেয়ার করব, যাতে তোমাদের একটু হেল্পফুল হয়। আর আমি যে জিনিসগুলো দিচ্ছি সেগুলো কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা যদি একটু ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের এই জিনিসগুলো কাজে দেবে। আর একটা কথা, তোমরা যারা ইংলিশে দুর্বল আছো টেনশন করার কোনো দরকার নেই, তোমরা যদি অঙ্ক আর রিজনিংটা একটু ভালো করে করে আসতে পারো তো, আর ইংলিশটা যদি 4 থেকে 5টা করে আসতে পারো তো তোমরা এক্সামটা তোমরা পাস করতে পারবে। তো টেনশন করার কোনো দরকার নেই, তোমরা একটু ভালো করে পড়ো, দেখো তোমাদের ঠিক তোমরা তোমরা সফলের সফলতার দোর করে তোমরা পৌঁছে যাবে ঠিক। আমি তোমাদের প্রথমে ইংলিশের অ্যান্টোনিম দিয়ে শুরু করছি, তার কারণ সামনে তোমাদের কিন্তু SSC GD আছে, আর KP KP তো তোমাদের প্রিলি পরীক্ষা, তো প্রিলি পরীক্ষায় ইংলিশ নেই, তো যেহেতু মেনের জন্য এটা কাজে লেগে যাবে, আর WB মেনের জন্য এটা কাজে লেগে যাবে। তো এই তিনটে আমি তিনটের জন্য একবারে আমি দিয়ে দিলাম, আর বাদ বাকি তোমার ম্যাথ থাকবে, রিজনিং থাকবে, এগুলো আমি একের পর এক স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো এইটাই প্রথমে দিলাম, আর অ্যান্টোনিম তোমাদের 350টার মতন দিলাম, আর বাদ বাকি 350-400টার মতন আমি তোমাদেরকে পরে দিয়ে দেবো, যতটুকু পেরেছি ততটুকু তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। আর তোমরা কিন্তু যেইগুলো দিচ্ছি তোমরা কিন্তু এইগুলো কিন্তু ভালো করে পড়ো, তার কারণ এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা কথা, SSC GD-তে কিন্তু আমি 4টে কমন পেয়েছিলাম, মানে 6টার মধ্যে, মানে সিনোনিম অ্যান্টোনিম মিলে 6টা দেয়, তার মধ্যে আমি 4টে কমন পেয়েছিলাম। 4টে কমন পাওয়া মানে তো বুঝতে পারছো, আর হচ্ছে আর বেঙ্গল পুলিশে অ্যান্টোনিম আমাদের সময় দুটো দিয়েছিল, তো দুটোর মধ্যে একটাও কমন পাইনি। তো কমন পাইনি বলে যে সামনের বার যেটা হবে না সেটা কিন্তু না, তবে যে জিনিসটা দেবো সেটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, তোমরা পড়ে দেখতে পারো। দেখো সিনোনিম অ্যান্টোনিম কিন্তু প্রচুর আছে, তা সেইগুলো সব পড়ার থেকে অন্তত ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেইগুলো আসার সম্ভাবনা আছে সেইগুলোই আমি তোমাদেরকে দিচ্ছি, কিন্তু বেশি হেজিয়ে কোনো লাভ নেই। তো যেইগুলো ইম্পর্টেন্ট আসার মতন সেইগুলোই আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা ভালো করে এটা পড়ো, দেখো তোমাদের এটা আসার চান্স অনেকটাই বেশি থাকবে। এবার কথা হচ্ছে এই অ্যান্টারটেনমেন্টটা তোমরা কিভাবে পাবে। দেখো তোমাদের জন্য আমি PDF বানিয়েছি, এই PDFটা একটু একটু হয়তো অস্পষ্ট একটুখানি আছে, তো পরেরবার হয়তো আমি ভালোভাবে এটা তৈরি করে এটা তোমাদেরকে দিয়ে দেবো। দেখো ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করো, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নাও এটা।